সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 55 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান থেকে। তো প্রথম 2 নং প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান। যে দুটি সংখ্যা আমরা নেব সে দুটি সংখ্যার গুণফল হবে ওই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বের করার ফলে, গসাগু এবং লসাগুকে গুণ করলে আর এই দুটি সংখ্যাকে গুণ করলে যে গুণফল হয় তা দুটো সমান। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। ধরি দুটি সংখ্যা 6 ও 9। দুটো সংখ্যা নিলাম, একটা সংখ্যা হচ্ছে 6 আর একটা সংখ্যা হচ্ছে 9। এই দুটি সংখ্যার গুণফল তাহলে কত, 6 আর 9 যদি আমরা গুণ করি 6 নং 54। প্রশ্নে বলা ছিল দুটি সংখ্যার গুণফল তাদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। তাকে আমরা দুটি সংখ্যার গুণফলটা বের করে নিলাম, দুটি সংখ্যার গুণফল হয় 6 নং 54। এবার আসি এই দুটি সংখ্যার গসাগু, আমরা গসাগু এবং লসাগু দুটোই বের করি। প্রথমে আমরা যদি গসাগু বের করি, 6 আর 9কে আমরা গসাগু বের করব। একটা মৌলিক সংখ্যা নিলাম, যে সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যায়, যেমন 3 দিয়ে ভাগ যায়, 3 × 2 = 6, 3 × 3 = 9। এখন এই দুটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, গসাগু সিস্টেম হচ্ছে সাধারণ গুণনীয়ক হতে হবে। এই দুটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমার গসাগুটা হবে কি, বাম পাশের অংশটা। নির্ণয় গসাগু কত, 3। এবার আমরা লসাগুটা বের করি, লসাগুতে দেখো 3, 6 আর 9 এই দুটি সংখ্যা লসাগু, 3 দিয়ে দুটি সংখ্যা ভাগ করা যায়, 3 × 2 = 6, 3 × 3 = 9। আর কোনো সংখ্যা দিয়ে দুটি সংখ্যা ভাগ করা যায় না, তাহলে নির্ণয় লসাগুটা কী হবে, 3 × 2 × 3। আর গসাগুর বেলা শুধু বাম পাশ, আর লসাগুর বেলা কী হবে, কমন এবং আনকমন সবগুলো বসবে। তাহলে 3 × 2 × 3, তাহলে 3 × 2 = 6, 3 × 6 = 18। তো আমরা গসাগু পেলাম 3 আর লসাগু পেলাম 18। তো প্রশ্ন বলা আছে গসাগু লসাগুর গুণফল হবে সংখ্যা দুটির গুণফলের সমান। তো আমার গসাগু হলো 3, লসাগু হলো 18, এই দুটির গুণফল কত হয় আমরা দেখি। তা আমরা লিখলাম গসাগু গুণ লসাগু সমান 3 × 18। গসাগু হচ্ছে 3, লসাগু হলো 18, 3 × 18 কত, 54। আর এর আগে পেলাম আমরা সংখ্যা দুটির গুণফলও 54, সংখ্যা দুটির গুণফল 54 আর লসাগু গসাগুর গুণফলও 54। তার মানে কি, আমার তথ্যটা কি সঠিক, সত্যতা যাচাই হলো। তা আমরা লিখব, সুতরাং দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান প্রমাণিত। সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সমান প্রমাণিত। এবার আমরা 3 নং প্রশ্নটি দেখি, সর্বনিম্ন সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রে কেউ অবশিষ্ট থাকবে না। সর্বনিম্ন, আমাদের একটা সংকেত দেওয়া আছে প্রশ্নে, সর্বনিম্ন, সর্বনিম্ন মানে লসাগু। সর্বনিম্ন থাকলে সর্বনিম্ন সবচেয়ে কম, ন্যূনতম, ক্ষুদ্রতম, পুনরায় আবার একত্রে, এই জাতীয় ক্লু বা সংকেতগুলো দেওয়া থাকলে আমরা বুঝি রাশিটি আমরা লসাগু নির্ণয়ের মাধ্যমে সহজে করতে পারি। এবার আমরা দেখি অঙ্কটি সমাধান করি। আগের রাশিটি যদি আমরা খেয়াল করি, এখানে 3, 4, 6 ও 8 এই সংখ্যাটি হচ্ছে 8, এর লসাগুই হবে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা। 3, 4, 6 ও 8 এর লসাগুই হবে সর্বনিম্ন শিক্ষার্থীর সংখ্যা, যাদেরকে কী করা যায়, দলে সাজানো যাবে যেভাবে, কোনো অবশিষ্ট থাকবে না। তা আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করি, 2 দিয়ে 3কে ভাগ যায় 3 বসে যাবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 × 2 = 4, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 × 2 = 6, 2 দিয়ে 4কে ভাগ করলে 4 × 2 = 8। এবার এই 4টা সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, 3 × 1 = 3, 2কে ভাগ করা যায় না 2 বসে যাবে, 3 × 1 = 3 একবার, আর 3 দিয়ে 4কে ভাগ করা যায় না 4 বসে যাবে। এবার এখানে 2 আর 4 এই দুটি সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে আমরা ভাগ করলে 1কে ভাগ করা যায় না 1 বসে যাবে, 2 × 1 = 2 এই 1কে ভাগ করা যায় না 1 বসে যাবে, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2×2 = 4। তাহলে নিম্নে লসাগুটা কী দাঁড়ালো, 2 × 3 × 2 × 2, তাহলে কি হলো, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24। তার মানে 24 জন শিক্ষার্থীকে সাজানো যেতে পারে যাতে
কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা কি লিখবো, সুতরাং 24 জন শিক্ষার্থীকে সাজানো যেতে পারে। এবার আমরা 4 নং প্রশ্নটি দেখি। একটি লোকাল বাস সার্ভিসে 2 রকমের বাস রয়েছে যেগুলো সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। 2 ধরনের বাস আছে, ধরো একটা বাস হিমাচল আর একটা ধরো ইকোনো। এই দুটো বাস আছে, সেগুলো কী করে সকাল 8টা থেকে একসাথে যাত্রা শুরু করে। প্রথম ধরনের বাসগুলোর প্রতি 15 মিনিট পর পর ছেড়ে যায় এবং দ্বিতীয় ধরনের বাসগুলো প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। প্রথম ধরনের বাস হিমাচল মনে করো 15 মিনিট পর পর ছেড়ে যায়, আর একটা মনে করো ইকোনো বাস, সেটা প্রতি 20 মিনিট পর পর ছেড়ে যায়। কোনো একদিনে সকাল 8টা থেকে 11টার মধ্যে প্রথম এবং দ্বিতীয় এই 2 ধরনের বাসই একসাথে বা একই সময়ে কতবার ছেড়ে যায়? সকাল 8টা থেকে 11টার মধ্যে এই যে 8টা, 9টা, 10টা, 11টা, যে 3টা ঘন্টা, 9, 10, 11, এই 3 ঘন্টার মধ্যে এই 2 ধরনের বাস একই সময় কতবার করে তারা ছেড়ে যায় তা আমাদেরকে বের করতে হবে। তা আমরা প্রথমে এই লিখব, 15 ও 20 মিনিটের লসাগুই হবে বাস দুইটি একত্রে ছাড়ার সময়। 15 ও 20 মিনিটের লসাগুই হবে বাস দুটি একত্রে ছাড়ার সময়। তা আমরা 15 আর 20-এর লসাগু যদি বের করি তাহলে 5 দিয়ে ভাগ করা যায়, 3 5 গুণে 15, 4 5 গুণে 20, অর্থাৎ 3 5 15, 4 5 20। আর কোনো সংখ্যা দিয়ে 3 এবং 4কে ভাগ করা যায় না। তাহলে আমার নিম্ন লসাগুটা কী দাঁড়াবে, 5 গুণ 3 গুণ 4, 3 5 15, 4 15 60। তার মানে লসাগু দাঁড়ালো আমার 60, অর্থাৎ 60 মিনিট বা 1 ঘন্টা পর পর বাসগুলো একই সাথে ছেড়ে যাবে। তাহলে আমার বাসগুলো কীভাবে ছেড়ে যাবে, যে লসাগু যেহেতু 60 বেরোলো, তার মানে 60 মিনিট বা 1 ঘন্টা পর পর, 60 মিনিটে 1 ঘন্টা হয়, এই জন্য 60 মিনিট বা 1 ঘন্টা পর পর বাসগুলো একই সাথে ছেড়ে যাবে। এখন খেয়াল করো, এটা ছাড়ে কীভাবে, সকাল 8টা থেকে বাসগুলো রওনা দিবে, 8টা থেকে 11টা। তা আমরা 8টা থেকে 11টা হচ্ছে 8টার পরে 9টা 10টা 11টা, কয় ঘন্টা, 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তাহলে কবার ছাড়বে এটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা কি লিখব, এখন সকাল 8টা থেকে 11টার মধ্যে বাসগুলো একত্রে ছেড়ে যাবে কয়টায়, প্রথমে 8টায় ছাড়বে, তারপর 1 ঘন্টা পরে, এরপরে 9টায় ছাড়বে, এরপরে 1 ঘন্টায় সেটা কি 10টায় ছাড়বে, এরপর পরের আবার 1 ঘন্টা 11টা, 11টা একবার ছাড়বে। তাহলে কবার ছাড়লো, 8টা একবার, 9টা একবার, 10টা একবার, আর 11টায় একবার। তাহলে কবার ছাড়লো, 4 বার ছাড়লো। তা আমরা লিখবো, সুতরাং 4 বার একত্রে ছেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।